টিসির নির্বাচক কমিটির উপর আস্থা নেই বেশ কয়েকটি ক্লাবের। তারা নাকি অনৈতিকভাবে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে ডেকেছেন, তাই তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি দাবি তুললেন বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তারা। টিসির সভাপতির হাতে তারা এই সংক্রান্ত মেমোরেন্ডাম তুলে দিলেন। অনৈতিকভাবে বেশ কয়েকজন যোগ্য ক্রিকেটারদের ডাকা হয়নি ফিটনেস ক্যাম্পে, এমন কেন হবে এ বিষয় নিয়ে টিসির সভাপতি এবং ভারপ্রাপ্ত সচিবের কাছে গিয়েছিলেন বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা। কথা বললে তারা টিসির সভাপতি এবং সচিবের সঙ্গে। কেটে গেল প্রায় তিন দিন, কোনো ধরনের সদুত্তর টিসিএ থেকে পেলেন না ক্লাবের প্রতিনিধিরা, তাই বাধ্য হয়ে ফের শুক্রবার বিকেলে টিসিএতে গেলেন ক্লাবের কর্মকর্তারা। এবার ক্লাবগুলোর পক্ষ থেকে লিখিত আকারে দাবি পেশ করা হলো টিসিএতে। তাদের দাবি হলো, যারাই নির্বাচক কমিটিতে রয়েছেন তাদের জন্য একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হোক, যারা এ ধরনের নির্বাচন করেছেন তাদের শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে এমন ঘটনা দ্বিতীয়বার আর না হয়। তবে এই ইনকোয়ারি কমিটি হতে হবে একদমই নিরপেক্ষ। পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো হ্যান্ডল আমরা দেখিনি প্রকাশ, ভেতরে কি করেছে জানি না, জানতে এসেছিলাম। আমরা বলেছি ইনকোয়ারি করতে হবে, এই ধরনের অনৈতিক সিলেকশন যাতে আগামী দিন না হয় এবং যারা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। সিলেকশন কমিটি আমরা টিসিএতে যারা পদাধিকারী আছেন, টিসিএতে যারা বিভিন্ন কমিটিতে আছেন, টিসিএর বিভিন্ন ডিউটিতে আছেন, তাদেরকে বাদ দিয়ে এক্স প্লেয়ার অর্গানাইজার তাদেরকে দিয়ে নিরপেক্ষ কমিটি, তদন্ত কমিটি করা হোক। অপর একজন ক্লাবের প্রতিনিধি বললেন, এ ধরনের নির্বাচনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যার বিরুদ্ধে আওয়াজ তুলতেই অবশেষে লিখিত আকারে অভিযোগ জমা করলেন তারা। সাত দিনের সময় বেঁধে দিয়েছেন তারা টিসিএর পদাধিকারীদের। এটা নিয়ে প্লেয়ার মহলে আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ। আমরা ক্লাব ক্রিকেট চালাই, অর্গানাইজ করি, আমাদের প্লেয়ারের স্বার্থ দেখতে হয়, এই কারণে আমরা আজকে একটা রিপ্রেজেন্টেশন দিলাম সবাই মিলে, যে যেভাবে এই জিনিসটা হয়েছে আনফেয়ার মনে হচ্ছে আমাদের, এটাকে নিয়ে একটা এনকোয়ারি করা হোক এবং একটা এনকোয়ারি কমিশন গঠন করে আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন সেভেন ডেজ আমাদেরকে কী ওরা কী সিদ্ধান্ত নিল ওই আমাদের এই অভিযোগের ভিত্তিতে সেটা আমাকে জানানোর জন্য আমরা প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ইনচার্জ কী বলা হলো তাদের তরফ থেকে ওরা নিয়েছে রিপ্রেজেন্টেশন। তারা বলছে যে আমরা ওরা দেখছি এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মনে হয় এরা কথাবার্তার মাধ্যমে যেটা বলবো যে পাঁচ তারিখ ওরা একটা মিটিং দেখেছে, এদের যে আমাদের যে চেয়ারম্যান আর কি সিলেকশন কমিটি চেয়ারম্যান নাকি স্টেশনে নেই, সে আসলে পরে এটা নিয়ে বিস্তার আলোচনা করে আমাদের কি সিদ্ধান্ত। আমরা বলেছি সাত দিনের মধ্যে জানানোর জন্য, তারা সাত দিনের মধ্যে জানাবে আশা করি। এই মুহূর্তে রাজ্যে নেই নির্বাচক কমিটির চেয়ারম্যান উত্তম চৌধুরী। প্রাপ্ত খবর এরকম যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি বাইরে রয়েছেন। আগামী 5ই সেপ্টেম্বর একটি বৈঠক ডেকেছে টিসিএ, এই বৈঠকের দিকেই এখন নজর রয়েছে ক্লাবগুলোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।